একটি দেশে সব থেকে বেশি সুরক্ষা দেওয়া হয় সেই দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে। বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষা ব্যবস্থা এতটাই কড়া যে সাধারণ কোনো ব্যক্তি তার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তার সুরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে এগুলো দেখার পর আপনার চোখ ধাঁধিয়ে যাবে। শেখ হাসিনা এমন একটি গাড়ি ব্যবহার করে যে গাড়িটি আমেরিকার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকে, এবং এই গাড়িতে আপনি গ্রেনেড ছুড়ে মারেন আর আরপিজি লঞ্চার মারেন, এই গাড়িটির একটি কাঁচও ভাঙবে না। এই পর্যন্ত শেখ হাসিনার উপরে অনেকবার হামলা করা হয়েছে, কিন্তু শত্রুরা শেখ হাসিনার তেমন একটা ক্ষতি করতে পারেনি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন শেখ হাসিনার সিকিউরিটি প্রোটোকল কেমন, কি কি পর্যায়ে তাকে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। তো চ্যানেলে যারা নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম হচ্ছে তার খাবার। আমরা অনেক নিউজে দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে। তবে আপনি জানলে অবাক হবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলা অসম্ভব, কারণ শেখ হাসিনা আমাদের মতো বাজারের খাবার খান না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মতো বাসায় থাকে না, তিনি বসবাস করে থাকেন গণভবনে। বাংলাদেশের গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য তৈরি করা হয়েছে। যখন যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবে তখন সেই ব্যক্তি এই গণভবনে থাকার সুযোগ পাবে। গণভবনের মধ্যে কয়েকশো বিঘা জমি রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি থেকে গরু ছাগল এবং হাঁস মুরগি পালন করা হয়। গণভবনের মধ্যে সকল সুবিধা রয়েছে, যাতে করে প্রধানমন্ত্রীকে বাইরে যেতে না হয় এবং বাইরের কোনো খাবার যাতে শেখ হাসিনাকে না খেতে হয়। শেখ হাসিনা সবসময় তার গণভবনের ভেতরে থাকা খাবারই গ্রহণ করে। তাছাড়া শেখ হাসিনা তার খাবার খাওয়ার আগে অন্য একজন তার খাবার টেস্ট করে নেয়, যদি খাবারে বিষ থাকে তাহলে ওই ব্যক্তি আগে মারা যাবে। শেখ হাসিনা যখন গণভবনের ভেতরে থাকে তখন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা সবসময় গণভবন পাহারা দেয়, যাতে করে কোনো ব্যক্তি গণভবনের মধ্যে প্রবেশ করতে না পারে। এখন আপনি ভাবতে পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গণভবনের বাইরে থাকবে তখন হয় তো তাকে আক্রমণ করা যাবে। আসলে এই বিষয়টিও অসম্ভব। শেখ হাসিনা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যান তখন বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। শেখ হাসিনা যে হেলিকপ্টার ব্যবহার করে সেটি রাশিয়ার তৈরি MI6 হেলিকপ্টার। এই MI6 হেলিকপ্টার যে কোনো পরিবেশে চলতে পারে। আমরা অনেক সময় লক্ষ্য করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হেলিকপ্টার ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। ঠিক একই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করে। তাছাড়া শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করে তখন তিনি ব্যবহার করেন বোয়িং 787 বিমান। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত এবং লাক্সারিয়াস বিমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র কয়েক ঘন্টাতে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারে। শেখ হাসিনা যখন অন্য দেশে ভ্রমণ করে তখন তার সাথে সিকিউরিটি হিসেবে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। তাছাড়া শেখ হাসিনার সাথে ভ্রমণ করে থাকে বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা এবং বড় বড় কিছু ব্যবসায়ীরা। তাছাড়া প্রধানমন্ত্রী যে দেশে ভ্রমণ করে সেই দেশের সরকার প্রধানমন্ত্রীকে সুরক্ষা ব্যবস্থা দিয়ে থাকে, তাই বিদেশের মাটিতেও প্রধানমন্ত্রীর উপরে আক্রমণ করা অসম্ভব। প্রধানমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে তার গাড়ি। এই গাড়িগুলো বিদেশ থেকে শেখ হাসিনা সরাসরি অর্ডার করে কাস্টমাইজ করে নিয়ে এসেছে। বর্তমানে শেখ হাসিনা সব থেকে বেশি ব্যবহার করে মার্সিডিজ G63 AMG। এই গাড়িটির কারণে শেখ হাসিনা একবার আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল। 2001 সালে যখন BNP সরকার ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সিকিউরিটি প্রোটোকল স্বাভাবিক করে দেয়। এরপর বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের পাশাপাশি বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার শক্তি SSF বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তখন শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে আওয়ামী লীগ, আর তার নিরাপত্তা নিশ্চিত করতে তখন এগিয়ে আসে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতারা, এবং তারা আমেরিকাতে অর্থ জোগাড় করে মার্সিডিজ G63 AMG মডেলের এই গাড়িটি বাংলাদেশে পাঠায়। এরপর 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা করা হয়। শেখ হাসিনা তখন গাড়িতেই ছিল এবং তিন দিক থেকে তার উপরে গ্রেনেড হামলা করা হয়েছিল। এর ফলে গাড়িটির একটি চাকা পাংচার হয়ে গিয়েছিল, এর পাশাপাশি একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে গাড়িটি ঠিকই নিরাপদভাবে গন্তব্যস্থলে পৌঁছায়। পরে এই গাড়ির পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে আওয়ামী লীগ পরবর্তীতে আরেকটি মার্সিডিজ G63 AMG অর্ডার করে। এই দুইটি গাড়ির মধ্যে একটি হচ্ছে কালো রঙের আর আরেকটি হচ্ছে সিলভার রঙের। আন্তর্জাতিক বাজারে এই গাড়িটির মূল্য $150,000, বাংলা টাকায় ১৭,00,000 টাকা। তবে ১৭,00,000 টাকায় আপনি বুলেট প্রুফ ভার্সন পাবেন না, গাড়িটি স্পেশালভাবে অর্ডার করে বুলেট প্রুফ করিয়ে নিতে হবে, আর এতে আপনার খরচ পড়তে পারে 10-12 কোটি টাকা। প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন যায় তখন এই অদ্ভুত গাড়িটি আপনি দেখতে পাবেন। প্রধানমন্ত্রী যেখানেই যান এই গাড়িটি তার গাড়ির আশেপাশেই থাকে। গাড়িটির উপরে রয়েছে রেডিও কন্ট্রোল ডিভাইস। এই যন্ত্রের কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর আশেপাশে যদি কেউ রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা হামলা করতে চায় তাহলে এই যন্ত্রটি সেই রিমোটের নেটওয়ার্ক জ্যাম করে দিবে। এই যন্ত্রটি যে এলাকা দিয়ে যাবে একটি নির্দিষ্ট এলাকা জুড়ে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি কাজ করবে না। এছাড়াও প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকে BMW 7 সিরিজ। এই তিনটি BMW 7 সিরিজ শেখ হাসিনা বাইরের দেশ থেকে অর্ডার করে নিয়ে এসেছে। এই তিনটি BMW 7 সিরিজ সাধারণ 7 সিরিজ নয়, এগুলো হচ্ছে বুলেট প্রুফ। এক একটি BMW 7 সিরিজের মূল্য 10-15 কোটি টাকা। পৃথিবীর বেশিরভাগ দেশের প্রধানমন্ত্রীরা এবং রাষ্ট্রপতিরা BMW-র এই মডেলের গাড়ি ব্যবহার করে থাকে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করতে এসেছিলেন। তখন তিনি যে গাড়িটিতে এসেছিলেন সেই গাড়িটি সবার নজর কেড়েছিল। এর আগে প্রধানমন্ত্রীর এই গাড়িটি কেউ দেখেছিল না। পরবর্তীতে জানা যায় এই গাড়িটি মার্সিডিজ বেঞ্জ কোম্পানির। জার্মান ভিত্তিক গাড়ি তৈরি এই কোম্পানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য স্পেশালভাবে এই গাড়িটি তৈরি করেছে। গাড়িটির মডেল হচ্ছে মার্সিডিজ বেঞ্জ A600 গার্ড। মজার ব্যাপারটি হচ্ছে কিম জং উন, ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর প্রধান গাড়ি হচ্ছে এটি। তবে শেখ হাসিনার জন্য যে গাড়িটি নিয়ে আসা হয়েছে এটি একেবারে নিউ ভার্সন। বর্তমানে দ্য বিস্টের পরে এটি হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত গাড়ি। পৃথিবীতে যত ধরনের বন্দুক রয়েছে সব বন্দুক একসাথে ব্যবহার করলেও এই গাড়িটির বুলেট প্রুফ কাঁচ ভাঙা যাবে না। তাছাড়া গাড়িটিতে আপনি যতই বোমা হামলা করুন না কেন এই গাড়িটির কোনো ক্ষতি হবে না। তাছাড়া গাড়িটির সাথে সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশন রয়েছে, এমনকি গাড়িটি 15 কেজি বোমা সহ্য করতে পারে। গাড়িটির নিচে যদি কোনো বোমা সেট করা হয় এবং বোমা যদি বিস্ফোরণ হয় তবে গাড়িটিতে শুধুমাত্র হালকা দাগ পড়বে, ভেতরে থাকা ব্যক্তির কিছুই হবে না। গাড়িটির ভেতরে আলাদা করে অক্সিজেন সাপ্লাই এবং এয়ার সাপ্লাই দেওয়া রয়েছে। গাড়িটির টায়ার যদি পাংচার হয়ে যায় তাহলে পাংচার হওয়ার পরও 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যে গাড়িটি ব্যবহার করে সেটি হচ্ছে দ্য বিস্ট। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত গাড়ি। কিম জং উন যদি গাড়িটির দিকে SPG লঞ্চারও ছুড়ে মারে তাহলে গাড়িটির কাছে লেগে শুধুমাত্র হালকা দাগ হবে, আর ভেতরে থাকা বাইডেন কিম জং উনকে দেখে হাসবে। কিছুটা এমনই ঘটবে শেখ হাসিনার ক্ষেত্রেও, কারণ তার ব্যবহৃত গাড়ি মার্সিডিজ A600 গার্ড দ্য বিস্টের মতোই শক্তিশালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব থেকে বেশি সুরক্ষা দিয়ে থাকে SSF বাহিনী। তারা যে অস্ত্র ব্যবহার করে থাকে সেগুলো অনেক উন্নত মানের অস্ত্র। SSF বাহিনীর মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রপ্রধানদের সুরক্ষা দেওয়া। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে কঠোর সুরক্ষা ব্যবস্থা দিয়ে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স। হোসেন মোহাম্মদ এরশাদ এই স্পেশাল সিকিউরিটি ফোর্স গঠন করেছিলেন। বর্তমানে এই সিকিউরিটি ফোর্সে 2000 সদস্য রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন যেই স্থানে যান তখন সেই জায়গার নিরাপত্তা দিয়ে থাকে এই স্পেশাল সিকিউরিটি ফোর্স। শেখ হাসিনা যদি কোনো জনসভায় যান তখন তার এক সপ্তাহ আগে থেকেই স্পেশাল সিকিউরিটি বাহিনীর সদস্যরা সেই এলাকায় পৌঁছে যায় এবং সেই এলাকাটি পর্যবেক্ষণ করে। যদি তাদের মনে হয় কোনো ব্যক্তি শেখ হাসিনার উপরে আক্রমণ করতে পারে তখন SSF এর সদস্যরা শত্রুরা কিছু বুঝে ওঠার আগেই তাদের উপরে আক্রমণ করে মেরে ফেলে। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে শ্যুট করার জন্য SSF এর কোনো রকম পারমিশনের প্রয়োজন হয় না। ভিডিওটি দেখার পর আপনারা মোটামুটি ধারণা পেলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুবান্ধবদের জানিয়ে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সবসময় মাথায় রাখবেন মানুষকে একদিন মৃত্যুবরণ করতেই হবে।